বাইরে যাচ্ছে চেষ্টা দ্বিতীয় সলাত আদায় করতে আমাদের দেশে যে দ্বিতীয় সলাত আদায় করি এটা ঠিক আছে কিনা বা সহি পদ্ধতিতে সলাত কিভাবে আদায় করা হবে জি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ওয়ালা আমাদের একজন শিক্ষক শেখ ডক্টর ফাইহান শালি আল মুতাইরি আমার সরাসরি ফিকহের শিক্ষক ছিলেন তো উনি একটা বই লিখেছেন সালাতুল ফিতরের উপরে একটা রিসালা প্রায় 100-150 পৃষ্ঠার মতো ওর মধ্যে সালাতুল ফিতর সম্পর্কে যত হাদিস যত আথার আছে সবগুলো একসাথে করেছেন মোটামুটি 13টা পদ্ধতির কথা তিনি সেখানে উল্লেখ করেছেন যেটা আমরা সাধারণত এখানে মানুষকে পরিপালন করতে দেখি যে দ্বিতীয় রাকাতের পরে বসা তারপরে আবার কুনুত পড়ার আগে তাকবীর দিয়ে রাফাল ইয়াদাইন করা এরপর কুনুত পড়ে তো এই পুরো সূরাটা ইবনে মাসউদ থেকে একটা বর্ণনা আছে সে বর্ণনার আলোকে উনি 12তম বা 13তম সূরাত হিসেবে বর্ণনা করেছেন তবে এর এই এই বর্ণনাটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে সূরাতগুলো নিসবত করা হয়েছে সেটা আপনারা ইসলাম কিউর মধ্যেও পাবেন সেটা 9টা পদ্ধতি বেদের পড়া 9টা পদ্ধতি বা 7টা পদ্ধতি এরকম আছে সেটা হচ্ছে যেমন আপনি রাতের সালাত দুরাকাত করে পড়ার পরে শেষে এক রাকাত মেলানো এটা নিয়ে আমাদের অনেকে খুব মানে আশ্চর্য বোধ করে বলেন কি এক রাকাত আলাদা পরে পড়া কিন্তু এই এক রাকাতের বিষয়টা যে বুখারিতে আছে বুখারি কিতাবটা যতটা পুরনো এই এক রাকাত পড়ার বিষয়টা ততটাই পুরনো আমাকে একজন খুব বিজ্ঞ ব্যক্তি একজন বলেছিলেন যে তোমরা এক রাকাতের এই নতুন বিষয়টা কোত্থেকে পাইলে আনলা কেন বললাম যে আসলে এই বিষয়টা তো সহিহ বুখারীর মধ্যে আছে এবং সুনান আবি দাউদের মধ্যে আছে এবং আরও অনেকগুলো হাদিসের মধ্যে আছে অনেকগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় কারণ হাদিসে না পেলে তো আমরা বলতে পারতাম না আসলে এখানে যেমন বুখারীর যে রেওয়ায়েতটা সালাতুল্লাইলি মাতনা ওয়া মাতনা ফাইদা খাশিয়া আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কদ সাল্লা রাতের সালাত হচ্ছে দুরাকাত এরপরে যখন পড়তে পড়তে তোমাদের কেউ ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন সে এক রাকাত পড়ে নেবে যেটা তার রাতের সালাতকে ভেতরে পরিণত করবে এটা স্পষ্ট তাহলে এটা হচ্ছে প্রথম পদ্ধতি যে দুরাকাত করে রাতের সালাত পড়ে আপনি শেষে এক রাকাত মেলাতে পারেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও এরকম রেওয়াত আছে যে তিনি এই পদ্ধতিতেও পড়েছেন দ্বিতীয় হচ্ছে যে তিন রাকাত একসাথে পড়া এটা আছে এটাও শুদ্ধ তিন রাকাত একসাথে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অধিক নির্ভরযোগ্য যে হাদিসগুলো আমরা দেখছি সেখানে বলা হয়েছে দ্বিতীয় রাকাতে না বসে উঠে যাওয়া এই তাহলে শেষ রাকাতে শুধু এই তিন রাকাতের মধ্যে শেষ রাকাতে বসবে পাঁচ রাকাতে একসাথে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি রেওয়ায়েত এসেছে পাঁচ রাকাত একসাথে পড়া তাহলে এটা হলো তৃতীয় পদ্ধতি যে পাঁচ রাকাত একসাথে পড়বেন শেষ রাকাত ছাড়া বসবেন না দুই রাকাতের পরেও বসবেন না চার রাকাতের পরেও বসবেন না পঞ্চম রাকাতে বসবেন সপ্তম রাকাতে একই পদ্ধতি আর নয় রাকাত যদি কেউ একসাথে পড়েন মানে দুরাকাত করে সালাম না ফেরান তাহলে অষ্টম রাকাতে বসবেন এবং নবম রাকাতে উঠে একই পদ্ধতিতে কুনুত পড়ে তারপরে বসবেন এই আর এরপরে আরেকটা পদ্ধতি হতে পারে যেমন মানে এখানে অনেকগুলো পদ্ধতি হতে পারে আপনি যদি পাঁচ রাকাত পড়েন তাইলে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 11 রাকাত পড়ে থাকেন সেক্ষেত্রে বাকি দুই রাকাত করে আরও ছয় রাকাত পড়বেন তাহলে ছয় রাকাত আর পাঁচ রাকাত কত হলো 11 রাকাত এভাবে নানা পদ্ধতি এসেছে তো এগুলো সবটাই শুদ্ধ এখানে কোনো কন্ট্রাডিকশন নেই আপনি যে কোনোটাই পালন করতে পারেন তা আমাদের উচিত হবে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে যেভাবে আদায় করেছেন সেটাকে প্রাধান্য দেওয়া যেভাবে তাদের তার কোনো সাহাবি আদায় করেছেন এবং বিশেষ করে এখানে যে জিনিসটা দেখা যায় যেমন কুনুতের আগে আমরা যে তাকবীরটা দিচ্ছি আমি এখনও পর্যন্ত এর কোনো দলিল পাইনি খুঁজছি যে দলিলটা কী তো সেজন্যে মানে দলিলের ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত যেটা আমাদের কাছে একদম সিম্পলি বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে এসছে সেটা আমরা আদায় করতে পারি আল্লাহ তাআলা আর আমাদেরকে
মাগরিবের তিন রাকাতের মতো না করে আলাদা করা হচ্ছে, এটা নাকি তো দেখছি। আচ্ছা,